এই মুহূর্তে আমরা রয়েছি পেহেলগামের একটি রিসোর্টে, কুইন্স পার্ক। এই কুইন্স পার্ক রিসোর্টে আমরা এখন ব্রেকফাস্টের জন্য রেডি হচ্ছি। আজকে সকাল থেকেই একদম শিলাবৃষ্টি শুরু হয়েছে। এই শিলাবৃষ্টির জন্যে মোটামুটি অনেক ঠান্ডা পড়েছে, গলা টলা বসে গেছে। মানে সকালবেলা ঘুম থেকে উঠেছি যে বুক ও একদম জমে বরফ হয়ে যাওয়ার মতো অবস্থা, এত ঠান্ডা। তো এইটা হচ্ছে পেহেলগামের কুইন্স পার্ক, কুইন্স পার্ক ইন রিসোর্ট। এই রিসোর্টেই আমরা সবসময় আমাদের ট্যুরগুলা করি। এখন আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টের পর হচ্ছে যে এখান থেকে বের হয়ে আমরা বেতাব, বিল্লি, চন্দনবাড়ি এই স্পটগুলো কভার করে তারপর হচ্ছে যে আমরা আবার শ্রীনগরের উদ্দেশ্যে ফিরে যাব। এইটা হচ্ছে যে কুইন্স পার্কের বারান্দা। এইখান থেকে মোটামুটি আপনারা একটা 360 ভিউ পাবেন। এই 360 ভিউটা যদি আপনারা দেখতে চান, এই যে বারান্দা থেকে একদম সামনে পুরো পাহাড়, পূর্ব দিক সামনে পুরো পাহাড়, এই সাইড থেকে শুরু করে এই সাইড পুরোটা পাহাড়। আর এইটা হচ্ছে কুইন্স পার্কের আরেকটা রিসোর্ট, মানে এই একটা দুইটা রিসোর্ট ওদের। আর এরা হচ্ছে আমাদের গেস্ট, আমরা সবাই একসাথেই এসেছি। এখন আমরা ব্রেকফাস্ট শুরু করব। তো যে ব্রেকফাস্টের পরে আমরা বেতাব, বিলি আর চন্দনবাড়ি দুইটা স্পট কভার করে আমরা আবার শ্রীনগর উদ্দেশ্যে রওনা হবো।